ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. محترم প্রিয় دینی ভাই জানতে চেয়েছেন اللهم إني أجرني من النار এই মর্মে কোন সহি হাদিস আছে কিনা যে সকাল সন্ধ্যা সাতবার পড়তে হবে। আসলে এই মর্মে একটি হাদিস রয়েছে, আলেমগণ এই হাদিসটিকে দুর্বল অথবা জঈব বলেছেন। সকাল সন্ধ্যা সাতবার اللهم إني أجرني من النار পড়ার এই মর্মে যে হাদিসটি রয়েছে সেটি দুর্বল অথবা জঈফ। এই ব্যাপারে শেখুল আলবানী রহমতুল্লাহ আলহির যে গবেষণা আপনারা দেখতে পারেন সিলসিলা জঈফ হাদিস নাম্বার 1628। সুতরাং এই জঈফ হাদিসের উপরে নির্দিষ্ট করে সাতবার আমল করা যাবে না, তবে আপনারা আওয়ামভাবে যে কোনো সময় বলা যেতে পারে আল্লাহুম্মা ইন্নি আজরি মিনান্নার। তবে এই মর্মে আরও সহি হাদিস রয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এবং যে ব্যক্তি তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। যে ব্যক্তি তিনবার পাঠ করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে তে বলবে যে হে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, হে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, এবং হে আল্লাহ আপনার কাছ থেকে আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই। তো এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহান ও তাআলার কাছে তিনবার জান্নাত থেকে জান্নাত চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চাইবে তিনবার বলবে যে হে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তো এই ক্ষেত্রে হাদিস আপনি দেখতে পারেন তিরমিজি 2582 নম্বর হাদিস এবং ইবনে মাজা 4340 নম্বর হাদিস, এবং শেখুল আলবানী নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি এই হাদিসটিকে সহি বলেছেন। আপনারা দেখতে পারেন সহিউল জামে 6275 নম্বর হাদিস। তো এই হাদিসে মূলত যেটা আমরা পাই যে এটা যদি আমরা নিয়মিত সকাল সন্ধ্যা তিনবার করে পড়ি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, তো আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনি জান্নাত চাইলেন আর জাহান্নাম থেকে মুক্তি চাইলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী করেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এবং জান্নাত দিয়ে দেন। তো এই হাদিসের উপরে আমাদের আমল করতে হবে যেটা সহি সূত্রে প্রমাণিত রয়েছে। আর যেটি রয়েছে আল্লাহুম্মা ইন্নি আজরি মিনান নার, এটা আপনি সকাল সন্ধ্যা পড়তে পারেন বা যে কোনো সময় পড়তে পারেন আওয়ামভাবে, কিন্তু নির্দিষ্ট করে যেটি বলা হয়েছে সাতবার পড়লে সাতবার পড়ার এটা সহি না, এটা জঈফ এবং দুর্বল বলেছেন আল্লাহ আলম হাদা সাল্লাল্লাহু সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.